हेलो फ्रेंड्स, वेलकम टू चैनल सक्सेस। आमरा आज एप्रिले तृतीय रविवार एसे गेछी। तोमरा तो जानो जे एप्रिले तृतीय रविवार मानेई एकटा स्पेशल सान्डे। गत मास थेके आमरा शुरू करेछी एई स्पेशल सान्डेते एकटा स्पेशल किछु भिडियो तोमादेर सामने उपस्थापित करा, जाते करे तोमरा नतून किछु पाओ। तो तोमादेर अनेकेरई दाबी छिलो जारा वार्क्स अकाउंटेंटर परीक्षा लिखित परीक्षा सफल हो तर विषयटा सम्बन्धे किछु जानार जोन्नो सेई विषय नियेई आजकेर भिडियो तोमादेर सामने उपस्थापित करते चलेछि। वार्क्स अकाउंटेंटर विषयटा निये बोलते गिये प्रथमेई आमी कनग्रेचुलेशन करब तादेरके जारा एई परीक्षाय सफल होयेछो, आर जारा असफल होयेछो তাদেরকেও বলবো যে তোমাদের এই আপাত অসাফল্য তোমাদেরকে ভবিষ্যতে হয়তো কোনো ভালো জায়গা দেবে, তার জন্যই হয়তো তোমাদেরকে কিছুটা অপেক্ষা করতে ইঙ্গিত দিচ্ছে। তার মানে এই নয় যে তোমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকবে, তোমাদের হাল ছাড়লে চলবে না, হাল না ছেড়ে তোমাদেরকে কিন্তু লেগে থাকতে হবে। তো এই যে আমাদের ওয়ার্কস অ্যাকাউন্টেন্টদের কাজ, এই কাজ সম্পর্কে বলতে গিয়ে যে কথা প্রথমেই বলতে হয় যে তোমাদের একটা কনফিউশনের জায়গা, যে যেহেতু এই পোস্টটা একটা নতুন পোস্ট সেই জন্য এখানে কি হবে কেউ কিছু জানে না। ব্যাপারটা হয়তো রিক্রুটমেন্টটা নতুন হচ্ছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের কাজ আগে হয়নি, এই প্রথমবার হবে। যেখানেই হিসেব সেখানেই হিসেব রক্ষক থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা একটা ফ্যামিলি চালাতে গেলে আমাদেরকে তো হিসেব রাখতে হয়, পরিবারের কর্তা যিনি, তিনিই দেখা যায় একদিক থেকে পরিবারের যে অ্যাডমিনিস্ট্রেশন তিনি চালাচ্ছেন, তারপর পরিবারের যে ফিনান্সিয়াল ট্রানজাকশান তিনিই চালাচ্ছেন, পরিবারের হিসেব রক্ষক তিনি, একাধারে তিনি সবকাই সামলাচ্ছেন। এটা ফ্যামিলির ক্ষেত্রে সম্ভব হলেও একটা অফিসের ক্ষেত্রে কিন্তু সেটা প্রকৃতপক্ষে সম্ভব নয়। অফিসকে যদি চালাতে হয়, সেখানে যদি মানে একটি লোককেই সব কাজ করতে হয়, তাহলে দেখা যাবে কোনো কাজটাই সুচারুরূপে হবে না। সেখানে ভিন্ন ভিন্ন দপ্তর ভাগ করে দিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে কাজের দায়িত্ব দিয়ে কাজ করানো হয়। তো এই ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের পোস্ট যদি নতুন করে হয়, তাহলে সেখানে কি কাজ করানো হবে, এরকম নিয়েই তোমাদের কনফিউশনটা। সেটা তোমরা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছো তোমাদের কথাবার্তাতেই সেটা স্পষ্ট। তোমাদেরকে বলি যে কতগুলো দপ্তর আছে, সেই দপ্তরে কতগুলি এক্সপার্ট লোকের প্রয়োজন হয়। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, তোমরা বুঝতে সুবিধা হবে। আমি যদি লাইব্রেরির কথা বলি, ধরো একটা লাইব্রেরিতে একটা লাইব্রেরিয়ান থাকার কথা, তার কাজ কি না, যে বইগুলো পারচেস করা হলো বা প্রোকিউর করা হলো সেই বইগুলোর লিস্ট বা রেজিস্টারে নামগুলো নথিভুক্ত করা, বইগুলোকে ঠিকমতো করে অ্যারেঞ্জ করে রাখা, আর যারা মেম্বার তাদেরকে বই ইস্যু করা, তারা বই পড়ার পর যখন ফেরত দেবে সেটাকে আবার ঠিকঠাক জায়গায় পোস্টিং করে রাখা বা সেখানে তাদের নামের এগেনস্টে কেটে দেওয়া, এইগুলো মূল কাজ মোটামুটি। এবার যদি কোনো লাইব্রেরিতে দেখা যায় একটা লাইব্রেরিয়ানের পোস্ট ভ্যাকেন্ট আছে বা সেই পোস্টে কোনো লোক নেই, তার মানে কি সেই লাইব্রেরির কাজকর্ম বন্ধ থাকে? তা থাকে না, সেখানে কোনো একজনকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়। এবার যাকে দিয়ে এই কাজটা করিয়ে নেওয়া হয়, যদি দেখা যায় যে ওই লাইব্রেরিতে এক বছর বা দু বছর ধরে কোনো লাইব্রেরিয়ানের পোস্টে কোনো লোক নেই, সেক্ষেত্রে কি হবে, সেই এক বছর বা দু বছর ধরে অন্য একজন যিনি লাইব্রেরিয়ান নন সেরকম ব্যক্তিকে দিয়ে কাজ করানো হচ্ছে। এবার সেই লোকটির কাজের ধরন ধারণ সেটি কি একজন অভিজ্ঞ লাইব্রেরিয়ানের কাজের মতো হবে? সে দেখা যাবে কি, ধরো আমার কথা বলছি, যে আমাকে যদি লাইব্রেরিয়ানের কাজ করতে দেওয়া হয় আমি কি করব, আমি করব কি যে সেই নোভেল থেকে আরম্ভ করে কবিতার বই, গল্প, উপন্যাস সব কিছুকে গালায় নম করে দিয়ে রেখে দেবো। একটা বই খুঁজতে গেলে আমার অনেক সময় লাগে। একটা মেম্বার এসে বলল যে আমি স্কটের একটা নোভেল চাইছি, তো স্কটের নোভেল খুঁজতে গেলে দেখা যাবে আমি সেই ইংরেজি নোভেল, বাংলা নোভেল, হিস্টোরিক্যাল নোভেল, মডার্ন নোভেল সব এক জায়গায় রেখে দিয়েছি। তো
তাহলে আমার কাজের ধরন ধারণের সঙ্গে একজন পাকাপোক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লাইব্রেরিয়ানের কাজের ধরন ধারণের পার্থক্য তো হবেই। আমাদের সরকারির দপ্তরে বেশ কিছু দপ্তর আছে, যেমন ধরো পিএইচি, পিএইচি মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। তোমরা হয়তো এই নামটার সঙ্গে খুব বেশি পরিচিত নয়, সরকারি অফিসে যখন কাজ টাজ করবে তখন বুঝতে পারবে। এই দপ্তরটা হচ্ছে এই যে ধরো এখন গ্রামের দিকে যে পানীয় জলের সাপ্লাই দেওয়া হচ্ছে, সজল ধারা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জলের প্রকল্প যেগুলো হচ্ছে, এইগুলো কিন্তু পিএইচি দপ্তরের কাজ, মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। তো এদেরকে বছরে কোটি কোটি টাকার, বছরে কেন মাসে মাসেও বলা যেতে পারে যে কোটি কোটি টাকা টেন্ডার ডাকতে হয়। আবার ইরিগেশন দপ্তর, যাদের কাজ হচ্ছে বাঁধ মেরামত করা, বাঁধ তৈরি করা, এম্বাংকমেন্ট ঠিক রাখা, তারপর কালভার্ট নির্মাণ করা, ক্যানেল খনন করা, বা সেখানে যদি ব্রিজ করা দরকার হয় সেইগুলো করা, এই কাজগুলো ইরিগেশন দপ্তর করে, তাদেরও কোটি কোটি টাকার টেন্ডার ডাকা হয়। আবার পিডব্লিউডি, পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যারা রাস্তাঘাট বানায়, এই যে আমরা যে সড়ক দিয়ে গাড়ি চালাই, বাস চলে, এই রাস্তাগুলোকে যারা নির্মাণ করে, যারা মেরামতের দায়িত্ব থাকে, তারা পিডব্লিউডি ডিপার্টমেন্ট। তো এই যে দপ্তরগুলোর কাজ, এতে প্রচুর কোটি কোটি টাকার কাজ হয়। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট মানে হিসেব রক্ষক, কিন্তু এমনি টুকিটাকি অফিসে যে সমস্ত কাজকর্ম হয় সেগুলোর জন্য পাকাপোক্তভাবে হিসেব রক্ষক না হলেও চলে, সেটা যারা মোটামুটিভাবে হিসেবের জ্ঞান আছে তাদেরকে হলেই চলবে। তোমাদের কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে যে একটা ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া ছিল, সব গ্র্যাজুয়েটকে কিন্তু এই পরীক্ষায় এলিজিবল করা হয়নি। এখানে কিন্তু বলা ছিল যারা সায়েন্স গ্র্যাজুয়েট অথবা যারা কমার্স গ্র্যাজুয়েট তারাই এই পরীক্ষায় বসতে পারবে, মানে আর্টস পড়া গ্র্যাজুয়েটরা কিন্তু তোমাদের দলে নেই। তো এখানে বুঝতেই পারছ হিসেবের একটা ব্যাপার আছে, যেটা হয়তো আর্টস পড়া স্টুডেন্টকে দিয়ে সম্ভব নয়। যদিও আজকের দিনে এই ধরনের ভেদাভেদ অনেক উঠে গেছে, কেন এটা করেছে জানি না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে ভবিষ্যতের কথা ভেবে। তোমরা হয়তো এটা জানো কি না জানি না যে এই পোস্টে যারা এখন চাকরি পাবে, 8 বছর পর তারা কিন্তু একটা সুযোগ পাবে একটা পরীক্ষা দিয়ে অডিট অ্যাকাউন্ট সার্ভিসে চলে যাওয়ার। তো সেরকম একটা সুযোগ আছে, এবং অডিট অ্যাকাউন্ট সার্ভিসে যাওয়া মানে ওখানে একটা হিসেবের তো ভালো রকম ব্যাপার আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই যে টেন্ডারগুলো ডাকা হয়, সেই টেন্ডারগুলো ডাকারও অনেক পদ্ধতি রয়েছে। পেপারে অ্যাড দিতে হবে, এবারে পেপারে অ্যাড দিতে গেলেও সেখানে টাকা পয়সা পাঠাতে হবে, অ্যাডের বয়ানটা কী হবে সেগুলো ঠিক করা, সেগুলো হচ্ছে সংশ্লিষ্ট পেপারের দপ্তরে যোগাযোগ করে তাদের সঙ্গে সেগুলোকে পাঠানো, তারপর যারা টেন্ডারে পার্টিসিপেট করবে তাদের সেই পেপার্সগুলোকে নেওয়া। এবার টেন্ডারের পার্টিসিপেশন যে পেপার্সগুলো, তার সঙ্গে তাদের কিছু পয়সা করি জমা দেওয়ার ব্যাপার থাকে, সেগুলোকে বলা হয় আর্নেস্ট মানি। সেইগুলোকে তাদের অ্যাকাউন্টে ঠিকঠাক করে দেখে নিয়ে, মানে এবার সরকারি দপ্তরে সেটাকে জমা রাখা। যাদের টেন্ডার অ্যাকসেপ্টেড হয়ে গেল তাদের ওই যে আর্নেস্ট মানি সেটাকে সিকিউরিটি ডিপোজিটে ট্রান্সফার করা। আবার যাদের মানে টেন্ডার অ্যাকসেপ্টেড হলো না তাদের আর্নেস্ট মানি ফেরত দেওয়া। আবার যাদের টেন্ডার অ্যাকসেপ্টেড হলো, যারা কাজ করলো, তাদের যখন ফাইনাল পেমেন্ট হবে তখন তাদের যে আর্নেস্ট মানিটা সিকিউরিটি ডিপোজিট হয়ে জমা ছিল সেইটাকে অ্যাড করে নিয়ে তাদের পাওনাগণ্ডাকে মিটিয়ে দেওয়া। এই সমস্ত কাজগুলো মানে সুচারুরূপে যদি করতে হয় এবং প্রতি মাসেই এরকম যদি কোটি কোটি টাকার এরকম টেন্ডারকে অ্যাকসেপ্ট করা বা তার কিছু এরকম আর্নেস্ট মানি, সিকিউরিটি ডিপোজিট এগুলো পেমেন্ট করা, এইসব ব্যাপার থাকে, সেখানে যদি দক্ষ লোককে দিয়ে কাজ না করানো হয় তাহলে কাজগুলোতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কাজগুলো কিন্তু সবই হয়ে থাকে অডিট অ্যাকাউন্ট সার্ভিসের যারা আধিকারিক তাদেরই তত্ত্বাবধানে হয়ে থাকে, কিন্তু তাদেরকেও এত মানে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, এটা একটা কাজের একটা দিক মাত্র তাদের কাছে। তাদের কাছে এর বাইরেও অনেক কাজ থাকে। তারা করে কি, যে ডিলিং অ্যাসিস্ট্যান্ট এই কাগজপত্র বা মানে পেপার্সগুলো তার রেডি করে নিয়ে সেই অফিসারদের কাছে যখন হাজির করে, তারা ওপর ওপর চোখ বুলিয়ে মোটামুটি দেখে নেন যে সব ঠিক আছে কিনা, বাকি সই সাবুত করে দেন। তার মানে ওই হিসেবে গোলমাল আছে কিনা কোথাও, এগুলো ফাইনালির দায়িত্ব যদিও তার উপর বর্তায়,
কিন্তু প্রাথমিকভাবে কাজটাকে গুরুত্ব সহকারে করার দায়িত্ব কিন্তু বর্তায় এই ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের ওপর। এই পোস্টে লোক নিয়োগ হচ্ছে ঠিকই, কিন্তু অন্যান্য লোককে দিয়ে এই কাজটা করানোর কাজ এ যাবৎ হয়ে এসেছে। যে কয়েকটা দপ্তরের আমি নাম উল্লেখ করলাম, যেমন বললাম পিএইচই, যেমন বললাম ইরিগেশন, যেমন বললাম পিডব্লিউডি, এর বাইরেও কিন্তু অনেক দপ্তর আছে, যেমন ধরো হেলথ ডিপার্টমেন্ট রয়েছে, তারপর ইন্ডাস্ট্রি রয়েছে, অ্যানিমেল হাজবেন্ডারি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, ওয়াটার ইরিগেশন রয়েছে, এই সমস্ত দপ্তরেও কিন্তু কাজের জন্য প্রচুর টেন্ডার ডাকতে হয়। এই তো ধরনা আমরা যদি এই করোনার কথা ভাবি, এক বছর ধরে করোনা হয়ে দ্বিতীয় বছরে শুরু হয়েছে, আবার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে করে হেলথ ডিপার্টমেন্টের কাজ প্রচুর বেড়ে গেছে। সেই পিপিই কিটস থেকে আরম্ভ করে মাস্ক, স্যানিটাইজার, এই সমস্ত কিছু সরকারিভাবে যা কিছু প্রকিউরমেন্ট হয়েছে সবই কিন্তু টেন্ডার করে ডেকে হয়েছে। এবার টেন্ডার ডেকে কাজ মানেই যেটা বললাম, তোমাদেরকে সংক্ষেপে ইঙ্গিত দিচ্ছিলাম যে টেন্ডারের প্রসেসটা কীরকম, টেন্ডারের পেপারে অ্যাড দেওয়া, তার টেন্ডারের পার্টিসিপেন্টদের যারা তাদের পেপারসগুলোকে দেখা, চেক করা, তাদের আর্নেস্ট মানি নেওয়া, তাদেরকে আর্নেস্ট মানি যাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে ফেরত দেওয়ার পর যাদের অ্যাকসেপ্টেড হলো তাদেরকে সিকিউরিটি ডিপোজিট ট্রান্সফার করা, এইসব যে ব্যাপারগুলো রয়েছে। তো এগুলো ছাড়াও আরও অনেক কাজ থাকে যে এই দপ্তরগুলোকে সেই কাজগুলো করতে হয়। তো সেই টেন্ডার ডাকার কাজ থেকে আরম্ভ করে এই যে কাজ, স্বাস্থ্য দপ্তরের কাজের কথা ভাবতে পারছো যে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে স্বাস্থ্য দপ্তর, কারণ অন্যান্য দপ্তরের কাজকর্ম তো এখন বলতে গেলে সাসপেন্ডেড হয়ে আছে, স্বাস্থ্য দপ্তরই এখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তো এর পাশাপাশি আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এই রকম ব্যাপার রয়েছে। হেলথের মধ্যে আরেকটা হেলথ রয়েছে, অ্যানিম্যাল হেলথ। তো সেই অ্যানিম্যাল হাজবেন্ডারি বা অ্যানিম্যাল হেলথের যে ডিপার্টমেন্ট, আমাদের প্রাইম সেক্টর যেটা বা প্রাইমারি সেক্টর সেটা হচ্ছে এগ্রিকালচার, সেখানেও এরকম বহু টেন্ডার ডাকার প্রয়োজন হয়। ট্রান্সপোর্ট, ওয়াটার ইরিগেশন, এই সমস্ত ক্ষেত্রেই এরকম প্রচুর টেন্ডার ডেকে কাজকর্ম করতে হয়, এবং এই কাজগুলো করার জন্য, সুচারুরূপে কাজ করার জন্য আমাদের কিন্তু এরকম ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের দরকার। একদিকে তারা যেমন হিসেব বুঝবে, অন্যদিকে তাদেরকে কম্পিউটারে দক্ষ হতে হবে, তার কারণ এখন যে সমস্ত কাজ সব কাজই কিন্তু অনলাইনে করতে হবে, আর এই অনলাইনে কাজ করার জন্য তাদের সেই দক্ষতার পরীক্ষাও কিন্তু হবে, এবং সেটা তোমাদের মানে ওই এতেই বলা ছিল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এটা বলা ছিল। এইগুলো হচ্ছে খুব ভাইটাল কাজ। এই কাজগুলোর পাশাপাশি দপ্তরে মানে অডিট অ্যাকাউন্ট সার্ভিসের অফিসারদেরকে যে বিষয়গুলো দেখতে হয় প্রত্যেকটা দপ্তরে, যেখানেই তারা যুক্ত থাকেন তাদেরকে, সেখানে অন্যান্য কর্মচারীদের যে স্যালারি হয় সেখানে তাদেরকে ডিটিওর ফাংশন করতে হয়, সেই কাজগুলো করা, তারপর রিটায়ারমেন্ট, গ্র্যাচুইটি, পেনশন বা অন্যান্য যে সমস্ত কর্মচারীদের বেনিফিট পাওয়ার ব্যাপার আছে, পিএফ বা ইপিএফ, এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখভাল করতে হয়। সব কাজই কিন্তু অডিট অ্যাকাউন্ট সার্ভিসের অফিসাররা দেখভাল করবেন, কিন্তু তাদেরকে যদি একটা যোগ্য সহগত করতে হয় সেক্ষেত্রে কিন্তু এরকম এক্সপার্ট বা ট্রেন্ড যদি ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট থাকে তাহলেই কিন্তু সেই কাজটা সুচারুরূপে করা সম্ভব হয়। তো তোমাদেরকে মোটামুটিভাবে কাজের ধারণা এটাই দিলাম, তোমাদেরকে যে ইন্টারভিউয়ে ডাকা হলে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ে সম্ভাব্য যে বিষয়গুলো আসবে, দেখবে তোমাদেরকে হয়তো প্রশ্ন হতে পারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার কি সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার কি মানে, আমাদের স্টেটের ক্ষেত্রে সেক্রেটারিয়েট রয়েছে, স্টেটের নিচে রয়েছে মানে আমাদের যে ডিভিশনগুলো রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে 5টা ডিভিশন রয়েছে, প্রত্যেক ডিভিশনে একজন করে কমিশনার রয়েছেন, তার আন্ডারে রয়েছেন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদের আন্ডারে রয়েছেন এসডিও, তাদের আন্ডারে বিডিও, এইভাবে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার কি এইগুলো সম্পর্কে প্রশ্ন হতে পারে, তোমরা এগুলো সব জানো কি না। তারপর তোমাদেরকে মানে পার্সেন্টেজের অঙ্কও দিতে পারেন, ইন্টারভিউয়ে দেখা যাবে হয়তো তোমাদেরকে পার্সেন্টেজের অঙ্ক মুখে মুখেও জিজ্ঞেস করতে পারেন, আবার বলতে পারেন যে তুমি যদি বলো যে আমি স্যার এটা মুখে মুখে করতে পারবো না, কাগজ কলম পেলে করে দিতে পারি, তোমাদেরকে হয়তো কাগজ কলমও এগিয়ে দিয়ে তোমাদেরকে দিয়ে পার্সেন্টেজের অঙ্ক কষাতে পারেন। তারপর যে জেলা থেকে আসছো তুমি বা যে লোকালিটিতে আছো
সেই লোকালিটি এবং সেই জেলা সংক্রান্ত প্রশ্ন হতে পারে, তোমার জেলার মানে উল্লেখযোগ্য স্থান, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এই সমস্ত নিয়ে প্রশ্ন হতে পারে, সরকারি কাজকর্মের ক্ষেত্রে সরকারের বাজেট সংক্রান্ত বিষয় সম্বন্ধে আইডিয়া থাকতে হয়, সরকারি অর্থবর্ষ কবে শুরু হয়, তারপর এই ধরো পলিটি নিয়ে কিছু প্রশ্ন হতে পারে, মানি বিল কাকে বলে, ফিনান্স বিল কাকে বলে, মানি বিল বা ফিনান্স বিলের তফাত কি, এগুলো সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে, এই সমস্ত প্রশ্ন হতে পারে। তো তোমরা এইভাবে তৈরি হতে থাকো, আশা করি তোমাদের এই কাজের জন্য একটা মিনিমাম আইডিয়া তোমরা এখান থেকে পাবে এবং তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি এখান থেকেই শুরু করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।